আজ মঙ্গলবার, তো নিরামিষের দিন। তো আমার হাজবেন্ডের কদিন ধরে খুব ইচ্ছা করছিল লুচি খাওয়ার জন্য, কারণ লুচি পরোটা তো আমার বাড়িতে রোজ হয় না, এখন করিই না। আর ফুলকপি দিয়ে তার লুচি খেতে ইচ্ছা করছিল, তো ফুলকপি আনা হয়েছে। আর এখন এই ফুলকপি ভাবছিলাম হয়তো ভালো হবে না স্বাদ, কিন্তু দেখলাম ফুলকপিটার টেস্ট ভালো। তো ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো আর একটু খাবার সোডা দিয়ে ভাপাবো, কারণ গ্যাসের একটা মানে ভয় তো পাই, তো সেই জন্য। তো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে আর এই বাটিটার মধ্যেই ভাবছি আজকে রান্না করবো। আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি যাতে ঝটপট করে বানানো হয়ে যায়। তো এদিকে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবারে এখন তরকারিটা করে নেবো। বেশি রিচ করে রান্না করবো না, পাঁচ ফোড়ন দিয়ে যে ফুলকপির তরকারি করি সেইভাবেই করবো। তো ফুলকপি ঘরে আসলেই কেমন যেন মনে হয় একটা শীতকালের আবহাওয়া যেন বাড়ির মধ্যে, কারণ ফুলকপির যে গন্ধটা পাওয়া যায় যেন মনে হয় যেন শীতকাল চলে এসেছে, বা নভেম্বরের শেষের দিকটা যেরকম ওয়েদারটা থাকে, তো সেরকম যেন একটা মনে হয়। তো দেখো এখন ফুলকপিটা আলুটাকেও একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন একটু গরম জল দিয়ে দেবো যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো টমেটো আজকে আনা হয়েছে, টমেটোও দেওয়া হয়েছে, কিন্তু কড়াইশুঁটিটা ঘরে নেই, কড়াইশুঁটি থাকলে তো ভালো হতো। আর এখন দিয়ে দিলাম একটু গোলমরিচ, কারণ গোলমরিচের মানে ঝাল ঝাল মতো হবে আর হজমেও কোনো যাতে প্রবলেমটা না হয়। আর এখন লুচিটা ভেলে নিচ্ছে, এখন চটপট করে ভেজে নেবো, তারপর দুজনে ব্রেকফাস্ট করে নেবো। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ সকাল থেকে কোনো ভিডিও সেভাবে শেয়ার করা মানে বানানো হয়নি। তো ভাবলাম কেন অফ দেবো, একটা ছোট্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবকাশে দেবযানী দেখতে থেকো।